প্রিয় ছাত্র ছাত্রীরা, পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যেটা তোমাদের বিদ্যালয় থেকে নতুন দিয়েছে জুলাই মাসে, তারই সমস্যার সমাধান করছি। প্রথম অধ্যায়, পথ নিরাপত্তা শিক্ষা। এখানে একের কয়েকটা দেখো, এখানে সঠিক উত্তর তোমাদের টিক দিতে বলেছে। তোমরা প্রশ্নটাকে তুলে নিয়ে সঠিক উত্তরটা নির্বাচন করে লিখবে। রেড বক্সে যেগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু উত্তর, ঠিক আছে? তো কয়েকটা দেখো, রাস্তা পার হওয়ার সময় কি করতে হয়, এটা হবে চারদিক দেখে রাস্তা পার হতে হয়, ঠিক আছে? এরপর খয়েরটা দেখো, খয়েরটা হচ্ছে কি রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়, এখানে সি এরটা ঠিক হবে। জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তার পার হওয়ার সংকেত থাকলে রাস্তা পার হতে পারি, খয়ের উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি গয়ের উত্তরে। গয়ের দাগের যে প্রশ্নটা আছে দেখো, সেখানে কি বলা আছে যে জেব্রা ক্রসিংয়ের কি রঙের দাগ থাকে, এটা বি এরটা ঠিক হবে, সাদা কালো রঙের দাগ থাকে। ঘয়েরটা দেখো, কোন আলোর সংকেত গাড়ি চলতে শুরু করে, সবুজ আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করবে। এরপরে ওঁরটা দেখো, ওঁরটা কি বলা আছে, যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ি চালককে কি করতে হবে, বি এরটা সঠিক হবে, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এরপর আমরা ওটা হয়ে গেল, বাম পক্ষটা হয়ে গেছে, এবারে ডান পক্ষের দিকে যাচ্ছি, ডান দিকের পেজে। তো এইখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, চ, যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে, এরটা হবে সাথে সাথে গাড়ি চালাতে হবে। এরপর আমরা ছয়ের দাগে চলে যাচ্ছি। ছয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখো, ট্রাফিক পুলিশ কি কাজ করে, এরটা সঠিক উত্তর হবে, ট্রাফিক ও পথচারীদের রাস্তার পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের জরিমানা আদায় করে। এরপর বুরকোজ্জরটা দেখো, রাস্তার পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত, এখানে ডি এরটা সঠিক হবে, ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে হাঁটতে হবে। এরপর আমরা ঝয়েরটা দেখব, ঝয়েরটা কি বলা আছে, যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়, সেইখানে কিন্তু আমরা রাস্তার বাম দিক দিয়ে হাঁটব। তারপর ওটা দেখো, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তার পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন, এখানে দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী সাহায্য করতে পারে, সি এরটা সঠিক উত্তর হবে। তাহলে এইগুলো ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। যদি তোমরা যখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করবে তখন প্রশ্নটাকে ভালো করে তুলে নিয়ে সঠিক অপশন যেটা তার দাগ নাম্বার দিয়ে লিখে নেবে যত্ন সহকারে, ঠিক আছে? কারণ মডেল অ্যাক্টিভিটি গ্রেডের ওপর তোমাদের কিন্তু নাম্বার থাকবে এবং রেজাল্ট হবে। এরপরে যেটা আছে দেখো, এসো ছবিতে ছবি দেখে রং আঁকি, পাখির বাসাটা ঝড় জলে গেছে পড়ে, ঠিক আছে, খুব খড়কুটো দিয়ে বাসাটা দিলাম গড়ে, এখানে একটা ছন্দ দেওয়া আছে, তারপর কি আছে, তারপরে এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে রং করতে হবে, তোমরা গাছের পাতাগুলোতে কি করবে, সবুজ রং করে দেবে, ঠিক আছে? তো গাছের পাতায় যদি আমরা এখন এখানে যদি সবুজ রং করি, করা যাবে দেখো একটু, তো এই জায়গাটাতে কি হবে, সবুজ রং করে দেবে, ঠিক আছে? তোমরা ভালো করে আরো করবে। আর হালকা হচ্ছে কালো বর্ণ বলতে পারো, এইগুলোতে দিয়ে দিবে, ঠিক আছে, গাছের ডালগুলোতে আর হচ্ছে গাছের গুঁড়িতে, ক্লিয়ার? এরপরে দেখো, তোমরা যদি দেখো পেছনের দিকে দেখো, পেছনের দিকে কিন্তু সবুজ গাছ রয়েছে, এইগুলোতে সব দিয়ে সবুজ কালার দেবে, ঠিক আছে? আর মানুষের যে তোমার চুল সে তো কালোই হয়, ঠিক আছে, এখানে আর নতুন কিছু নেই। আর জামার রং যদি মনে করি আমি লাল দেব, লাল দিতে পারি, ঠিক আছে, বা প্যান্টের রং আমি দেব হালকা হচ্ছে তোমার বেগুনি টাইপের, তাহলে আমরা প্যান্টের রং হালকা বেগুনি দিয়ে দেব।
বা বুটের কালার করতে পারি, এখানে বুটের কালার করে দেবে, ঠিক আছে। আর এখানে মানব দেহের যে রংটা সেটা কিন্তু হালকা গেরুয়া রং করতে হয়, ঠিক আছে, বা ইয়েলো টাইপের যদি রং থাকে তোমরা রংটা করে নেবে। এইভাবে কিন্তু রং করলে তোমাদের হবে, ক্লিয়ার। তারপরেরটা দেখো, এসো ছবি দেখে রং করতে শিখি। এখানে বিদ্যালয় আছে, বিদ্যালয়ে দেখো এই তোমাদের উপরের অংশটাতে ব্লু রং দেবে, ঠিক আছে, নীল ব্লু রং দিয়ে কিন্তু পুরো বিদ্যালয়টাকে তোমাদের সাজিয়ে দিতে হবে, ক্লিয়ার। সাজা সাজা দিতে পারো, এই অংশগুলোতে সাজা দেবে, ঠিক আছে, দেওয়ালগুলোতে, আর বাকিগুলোতে নীল দিয়ে তোমরা ভরাট করবে, ক্লিয়ার। আর সবুজ রংগুলো কোথায় দেবে? এই অংশগুলোতে সবুজ দেবে, কারণ গাছপালার কথা বলেছে। তারপর তোমরা প্রয়োজন মতো তোমার রং পেন্সিল দিয়ে মানুষের যে চিত্র এবং যে তোমার সাইকেলটা আছে, ঠিক আছে, প্রতিবন্ধী যে সাইকেল বা ব্যাগ, তাতেও কিন্তু কালার করতে পারো। ওকে, ঠিকঠাক যত্ন সহকারে তোমরা এগুলো করবে এবং বিদ্যালয়ে জমা দেবে, ওকে। যদি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে যাওয়ার পথে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে যাবে, ওকে। তোমাদের কাছে অনুরোধ এটা আমার।